মায়ের বিদায়বেলা আসন্ন, চোখের জল নেই মাকে আজ বিদায় জানাতে হবে। আজ হচ্ছে বুধবার, বৃহস্পতিবার মায়ের বিদায় সময় একদম ভালো নয়। বৃহস্পতিবারে কোনো ঠাকুর বিসর্জনই করা যায় না, যার জন্য আজ বুধবার, আজকেই ঠাকুর বিসর্জন দিয়ে হবে। তো খুবই কষ্ট হচ্ছে যে মা আজ আমাদের মণ্ডপ ছেড়ে চলে যাবেন, আবার সেই সামনের বছর জন্য অপেক্ষা করতে হবে। তো দেখো, তোমাদের সবটাই আমি ভালো করে দেখিয়ে দিলাম, আর আমার এই দিদাটা প্রচুর নাচে, প্রচুর নাচে। আর এটা হচ্ছে আমাদের দাদু, মানে আমার যে শ্বশুরবাড়ির যে সম্পর্কগুলো হয় না পাড়ায়, হয় দিদা দাদু এই সব, কারণ আমার ঠাকুর শাশুড়ি যেহেতু ওর মামার বাড়ি থাকে, সেই হিসেবে ও আমার যে শ্বশুরদের যত আত্মীয় স্বজন আছে বেশিরভাগ মামা, যার জন্য আমাদের সব দাদু দিদাই হয়। দেখো, আমিও প্রণামটা সেরে নিচ্ছি ঠাকুরের কাছ থেকে। আর আজ সবাই লাল পাড় সাদা শাড়ি পরেছে, আমি একমাত্র পরিনি। আমি বলতে না, অনেকেই পরেনি, কিন্তু আমি না পরবো ভেবেছিলাম, কিন্তু সিঁদুর খেলা যেহেতু হবে, সাদা শাড়িটা একদম নষ্ট করে দেবে, যার জন্য আমি এই শাড়িটাই পরে এলাম। তো বন্ধুরা, দেখো, চোখের জল নিয়েই মাকে প্রণাম করে নিলাম। আর আমার এই দাদুটা না দাঁতে করে এই ধুনুচি নাচটা নাচছিল, আর আমিও দিদাটার থেকে নিলাম, নিয়ে আমি একটুখানি ধনুচিটা নাচাবো বলে। কিন্তু আমি নাচলে কেমন, লোকে হাসবে কি না হাসবে সেই ভেবে আমি আর নাচিনি, আমি শুধু হাতে করেই ঘুরিয়ে যাচ্ছিলাম বন্ধুরা। আর আমার না ডান হাতটার একটু প্রবলেম আছে, আমি প্রচুর ভেড়ে যায়, মানে উপর দিকে তুললে না আমার খুব কষ্ট হয়, যে এই কারণে আমি গ্যাসে দাঁড়িয়ে রান্নাও করতে পারি না। আমি বাঁ হাতেই খুন্তি নাড়ি, কিছু আমার করার নেই, যেটা আমার প্রবলেম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে। আমি যে তোমাদের সঙ্গে এতক্ষণ ওভারভয়েসটা দিচ্ছিলাম, আমি বাঁ হাতেই কিন্তু ফোনটা ধরে আছি। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ধুনুচি নাচ কমপ্লিট হয়ে গেছে, আরও সবাই নাচবে ধুনুচি নিয়ে। আর এখানে দেখো আমার দিদিরা দিদারা সব কি করছে, নাচছে, তো আমিও ওদের সঙ্গে জয়েন হব। আমাকে অনেকক্ষণ ধরেই ওরা রিকোয়েস্ট করছে, কিন্তু আমি না নাচটা ঠিক পারি না, যার জন্য খুব লজ্জা করছিল। দেখলাম আরও সব জায়েরা নাচছে, সেই জন্য আমিও নাচতে শুরু করে দিয়েছিলাম, সেটা তোমাদের পরের দেখাচ্ছি। আর দেখো, এই দাদুটা প্রথমেই ঠাকুরকে বরণ করে, যে অনেকে বললো না অত বড় ঠাকুর, আর আমাদের ঘরাঞ্চিটা যেহেতু ছোট, যদি পড়ে যায় সেই হিসেবে না সবাই বললো ওই নিচতেই ঘটেতেই মুখে সব দিয়ে সিঁদুর লাগিয়ে ওটা করে নেব। কিন্তু একজন বলল, ও আমি একটা বাঁশ দিয়ে ঠেলা দিয়ে দাঁড় করাচ্ছি, এক হাতে বাঁশ ধরে আর ঠাকুরকে বরণটা করে নিতে হবে। তো মেয়ে ছেলে ছাড়া বরণটা অপূর্ণ, তার জন্যই মেয়ে ছেলেদের দিয়েই করানো হলো। আর দেখো, আমাকে বাউন দিদি মানে আমাদের যা আমাকে সিঁদুর মাখাচ্ছেন, সেটাও তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম। এবার পালা মাকে গাড়িতে তোলার, দেখতেই পাচ্ছ কত ছেলেরা মাকে ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু এত বড় ঠাকুরটা হওয়ার জন্য না খুবই কষ্ট হয়েছে সবাইয়ের, কিন্তু কিছু করার নেই, নিয়ে তো যেতেই হবে, বলো না। প্রথমে বলেছিল ওখানেই মাকে ধুয়ে বিসর্জনটা করিয়ে দেবে, কিন্তু কি হয়েছে বলো তো, ওই জলটা তো সবাই মারাবে, যাই হোক নোংরা ফেলবে, সেই জন্য বললো না যত কষ্টই হোক মাকে গাড়িতে বসিয়েই পুকুরেই বিসর্জন করে দেব, যার জন্য সবাই কষ্ট করে টেনে মানে তলায় না একটা গোল গোল বাঁশ দিয়ে দিয়েছে, যাতে একটু সহজেই টানা যায়। আর এখন তো জানো সব জায়গায় সানের রাস্তা ঢালাই রাস্তা হয়ে যাওয়ার জন্য সুবিধা একটা হয়েছে কি, খুব সুন্দরভাবে তাড়াতাড়িভাবে নিয়ে যাওয়া যাচ্ছে। আর যখন ঠাকুরটাকে নিয়ে যাচ্ছে, তোমরা বললে বিশ্বাস করবে না, বুকের ভেতর এমন হচ্ছে যে ঠাকুরটা উল্টে যাবে না, তো পিছনে কিন্তু দড়ি ধরে দড়ি দিয়ে অনেকজন আবার টান করে ধরে আছে, যাতে সামনের দিকে না পড়ে যায়। প্রচণ্ড মানে অস্বস্তি হয়েছে কিভাবে ঠাকুরটা নিয়ে যাবে, প্রচণ্ড মানে টেনশানে ছিলাম, যে সামনে যারা আছে পিছনে যারা আছে, যদি ঠাকুরটা কোনো মতে পড়ে যায় কত মানুষের প্রাণটা চলে যাবে, এত ভারী ভারী ঠাকুরটা যে কোনো মানুষের গায়ে পড়লে সে কি আর বাঁচবে বলো,
সেই জন্য না আর প্রচুর চিন্তা হচ্ছে। আর আমার হাজব্যান্ড বিপরীত দিকে সবসময় থাকছে, যেখানে ঠাকুরটা পড়ে যাবার ভয় সেই ভয়ের দিকটাই বেশি কী বলতো থেকে যাচ্ছে। আর আমার আরও চিন্তা হচ্ছে যে ঠাকুরটা কীভাবে নিয়ে যাবে, সবাই চিন্তায় আছে, মানে মাথায় সবাইয়েরই হাত। আনার সময় কিন্তু এতটাই চিন্তা হয়েছিল, কিন্তু এটা কী বলতো ঠাকুরটা তুলবে, তখন নামিয়ে দিয়েছে, এখন তুলবে গাড়িতে, যেন মনে হচ্ছে কখন কী হবে। মানে সত্যি মানে একটা বড় মানে ঠাকুর আনাও যেমন একটা প্রবলেমে ছিল, হ্যাঁ সেটা যা হোক তোলার পর যেন মানে মানে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। আর কী বলতো ঠাকুরের চোখের দিকে তাকাতে পারছিলাম না, যেন সেই মনে হচ্ছে ঠাকুরের চোখে জল মানে ছলছল করছে। প্রত্যেকটা ঠাকুরই যখন বিসর্জন হয়, বিসর্জনের সময় তোমরা ভালো করে লক্ষ্য করবে ঠাকুরের চোখে না কেমন যেন জল ছলছল করে। ঠাকুরের খুব কষ্ট হয়, আমাদের যেমন কষ্ট হয় ঠাকুরের তো কষ্ট হয়। আর আমরা কিন্তু কষ্ট হয় কিন্তু আমরা নাচাগানা করি, আমাদের বিসর্জনের দিন সিঁদুর নিয়ে নাচানাচি করি, যাই হোক। আর ঠাকুরটা গাড়িতে তুলে দেবার পর আধ ঘন্টা টাইম দিয়েছিল, আধ ঘন্টার বলল যে মহিলারা পুরুষরা যারাই পড়ো আধ ঘন্টার মধ্যে নাচানাচি করতে, আর বেশি টাইম দেওয়া যাবে না, এত বড় ঠাকুরটা বেশি রাত করলে হবে না। তাও ঠাকুর তুলতে আর করতে 9টা বেজে গিয়েছিল বন্ধুরা, এবার 12টা করলে তো হবে না, বৃহস্পতিবার পড়ে যাচ্ছে, যার জন্য তাড়াহুড়ো করছে ঠাকুরটাকে নিয়ে যাবে বলে। ঠাকুরটা না বেলা 3টের সময় বার করে বেলাবেলি বিসর্জন করে দেবার কথা ছিল, কিন্তু যেহেতু ভাইফোঁটার দিন সবাই যে যেমন পারে ভাইফোঁটা নিতে গিয়েছিল, এটাও একটা প্রবলেম ছিল। যদি পরের দিন বন্ধুরা বৃহস্পতিবার না হতো তাহলে পরের দিনই বিসর্জন করা হতো। আবার কী বলতো আর একটা প্রবলেম হচ্ছে, সব ছেলেরা না যে যেখানে কাজ করে সব ছুটিতে ছিল, মানে ছুটি নিয়ে অনেকগুলো ছুটি করে ফেলেছিল, যার জন্য আর ছুটি করতে চাইছিল না, সেই কারণেও আর তাড়াতাড়ি বিসর্জন করে দেবার চেষ্টা করছিল যে পরের দিন থেকে যেন কাজ কারক না ছুটি হয়। আর দেখো একজন ওই বড় লগাসি আস্কি নিয়ে কী করছিল বলতো, উপর দিকে তুলে জাগিয়ে ধরছিল যাতে গাছগুলো না না মায়ের মাথায় ঠেকে যায়, মাথায় ঠেকে গেলেও তো খুব অসুবিধা বলো না। আর আমার মেয়ে তো ভিডিও করতে করতে খালি চেঁচিয়ে যাচ্ছে, ঠাকুর মাই কি করেই যাচ্ছে। যাই হোক এসেছিল যেমন কাঁদিয়েও চলে গেলেন, আবার সামনে বছরের অপেক্ষা। তবে সামনে বছর এত বড় ঠাকুর হবে না বন্ধুরা, সামনে বছর ছোট ঠাকুর যেমন হয় ছোট ঠাকুরই হবে, আর চাঁদাও ঠাকুরের কম কমই হবে। এ বছরটা 50 বছর পূর্ণ হলো বলে আর বড় ঠাকুর এনে একটু বেশি বেশি সবাই চাঁদাটা পড়েছে, আর পরের বছর আবার 100 বছর যে করব তখন আমরা মরে যাব। আর আমাদের যে বাচ্চাগুলো আছে তারা একদম বয়স হয়ে যাবে 50 বছর, আমার মেয়ে ধরো 11 বছরে পড়ে গেল, যদি 50 বছর পর 100 বছর করা হয় তাহলে কত হচ্ছে বলতো 50, 60, 61 বছর আমার মেয়েরই বয়স হয়ে যাবে। আর আমার মেয়ে তো আর ছেলে নয় যে এখানে থাকবে, আর আমরা তখন মরে ভূত হয়ে যাব। যাই হোক এবার চলো, আমাদের আধ ঘন্টা টাইম দিয়ে দিয়েছে, আমরা এবার নাচি, আর নাচার সময় কোনো কথা বলবো না, তোমরা শুধু নাচটা দেখে নাও।
ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি পুকুর ঘাটে, যেখানে মাকে বিসর্জন দেওয়া হবে। দেখো এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছি, আর আমার মুখটা দেখেছো কত সিঁদুর আমি খেলেছি। আর আশেপাশে সব দেওরা বলছে, বৌদি আমাদেরও একটু তোলো, আমাদেরও একটু তোলো, তাই একটু পেছন দিকেও তোলা হচ্ছিলো। আর ঠাকুর দেখে মনে হচ্ছে ঠাকুরের চোখ দিয়ে খুব জল গড়াচ্ছে, ঠাকুর খুব কাঁদছে, আমি তো চোখের দিকে তাকাতে পারছি না বন্ধুরা, এতটাই আমার কষ্ট হচ্ছে। দেখো কত সবাই মিলে এসেছি, তাও আমাদের পুরো গ্রামবাসী এলে এখানে জায়গা দেওয়া যেত না। ছোট গ্রাম হলে কি হবে, মানুষজন তো কিছু না কিছু আছে। দেখো এতখানি ঠাকুরকে পুকুরের ধারে নিয়ে আসবে কি করে, সেটাই সবাই চিন্তা করছে। আর এখানেও মা সিদ্ধেশ্বরীর পূজা হয়, তো প্যান্ডেল করা হয়েছিল খিচুড়ি খাওয়ানোর জন্য। সব জায়গাটাই পুরো একদম প্যান্ডেলের হয়ে আছে, তো এক পাশ দিয়েই মাকে নিয়ে আসা হয়েছে। আর দেখো অন্ধকার, তো এখানে শুধু যেখানে ঘাটটা ছিল সেখানে একমাত্র লাইট দেওয়া হয়েছিল, তো লাইটটা টিমটিম করেই জ্বলছিল। তো দেখো এবার মাকে নামানোর জন্য সবাই মিলে একত্রিত হয়েছে, আর বোমও ফুটছে। দেখতে দেখতে কালী পুজোও শেষ হয়ে গেল, এবার কার্তিক পুজো আসবে বন্ধুরা। তো আমি কার্তিক পুজোর ব্লগ যতটা পারবো করে রাখবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে দেখো মাকে নিয়ে চলে যাচ্ছে, আর পুকুর ঘাটের না ওই সান বাঁধানোটা বড্ড সরু, আর পিছনে ছিল আমার হাজবেন্ড, খুবই চিন্তার মধ্যে ছিলাম। আবার ঠাকুরটা বিসর্জন হয়ে যাচ্ছে, তারও একটা কষ্ট হচ্ছিল, সবাই মিলেই ওখানে দাঁড়িয়ে খুব কষ্ট পাচ্ছিলাম। কিন্তু কিছু তো করার নেই, মা এলে আবার তাকে যেতেও হবে, বাপের বাড়িতে থাকে সবাই দু চার দিনই, শ্বশুর বাড়িতেই থাকতে হয় যতই কষ্ট হোক। মানুষের জীবনেও যায় আর ভগবানের জীবনেও তাই। দেখো ধারে নিয়ে চলে গেছে, এবার ফেলছে, দেখো জয় মা কালী জয়, আবার এসো সামনে বছর। দেখো পুরো শিব ঠাকুরের মুন্ডুটা ভেঙে মায়ের কোলের কাছে গিয়ে পড়লো। আর এইভাবেই আমাদের ঠাকুর বিসর্জন হয়ে গেল বন্ধুরা। আমি কাছে গিয়ে একটু তুলছিলাম, আর একজন দাদা নেমে বাঁশ দিয়ে ঠেলে পুকুরের মধ্যিখানটা করে দিয়ে আসছিল। আর এই পুকুরটা হচ্ছে প্রতিষ্ঠিত পুকুর, এটা হচ্ছে মা সিদ্ধেশ্বরীর পুকুর। আগে শোনা যেত মা সিদ্ধেশ্বরী এখানে স্নান করতে নামে, কিন্তু এখন প্রতিটা পুকুরে এত নোংরা করে ফেলে, এত নোংরা ফেলে, যার জন্য জানি না এখন কি করে। দেখো এই যে দাদাটা বাঁশে করে ঠেলে দিচ্ছে, আর কিন্তু যতই ঠেলে দিক সামনের দিকে চলে আসছিল গড়িয়ে গড়িয়ে। তো বন্ধুরা কালী পুজোর ব্লগ এখানেই শেষ করছি, এবার আসবে নতুন ব্লগ কার্তিক পুজো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভালোভাবে এনজয় করো কার্তিক পুজোর অনেক অনেক আমন্ত্রণ।